গাইস আজি পৰা ঘৰ বাই বাই দুজনৰ 200 টকা লৈছে 200 টকা লৈছে গাইস গুটেখিনি বস্তু লুৱা হৈ গল গাইস মোৰ হল এইটো 2 নম্বৰ সিটটো এতিয়া গুৱাহাটী বাই বাই গাইস ৰাতিপুৱা ৰাতিবা 3:30টা ৱেলকাম টু বদৰপুৰ Hey guys, good afternoon. This is Thomas. Welcome back to my YouTube channel. Aru guys, aji roomor bhitor pora aru aji pura josot asu ki kono ji kokol eteluke subscribe korana please subscribe koi deba aji pora apnaloke dhamaka dhamaka vlog kaita ban pabo boli kina akha korisu moi mon nijor hope aru apnaloke please subscribe koi debo bhal lagiye jodi subscribe please koi debo aru apnaloke sale sale vlog pabo aru efale dekha paisa apna pura kapur sapu ebila pura eneka ase মানে একচুয়ালি কাপড়টো ধুই কিনে মায়ে ইয়াত থৈ দিছিলে এতিয়া পেক কৰিব লাগে একচুয়ালি মই গৈ আছোঁ আজি গুৱাহাটী টু আপোনাৰ কি কয় বদৰপুৰ ষ্টেচন আপোনাৰ বদৰপুৰলৈকে যাব সেইটো মই যোনটো ট্ৰেইনত যাম আপোনাৰ মই একচুৱেলি গৈ আছোঁ কৰিমগঞ্জ আৰু মই বদৰপুৰলৈকে আছে ট্ৰেইনটো আৰু আজি গৈ আছোঁ মোৰ 5:30টা ট্ৰেইন আছে আৰু এতিয়া মই বেগ পেক মিলাই লওঁ কাৰণ মানে টাইমটো আপোনাৰ বহুত হৈ গ'ল এইফালে দেখা পাইছে 12:30 হৈ গ'ল একচুৱেলি মোৰ লেট হৈছে কিয় আপোনালোকে অলপ পিছত গম পাব আৰু এইফালে লাইটটো অন কৰি দিছোঁ কাৰণ লাইটটো মানে পোহৰটো অলপ আহিব বুলি কিনে কেনেকুৱা কি আহি আছে কে মই গম পোৱা নাই জাষ্ট আৰু এতিয়া আপোনাৰ এইফালে লেপটপ চেপটপ চাৰ্জাৰ এইবিলাক আছে কাপোৰ চাপোৰ মিলাই ল'ম তাৰপিছত আপোনালোকক লগ পাম আৰু যিসকলে ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিবা ধামাকা ধামাকা ব্লগ আহিব গাই ছাপৰ্ট কৰিব প্লিজ আৰু গাইজ মোৰ লেপটপতো চাওক থমাছ ব্লগ বুলি কিনে আছে অল ৰাইট গাইজ যিহেতু পূৰা পেকিং চেকিং ৰেডি হৈ গৈছে এইফালে চাব পাৰে আৰু লগতে এটা বস্তু আপোনাৰে দুটা বস্তু লৈ যাব লগা হ'ল এইটো এটা আপোনাৰ বগৰী আচাৰ আমাৰ বগৰী আচাৰ বহুত আছে আপোনালোকক দেখাই আছোঁ চাওক এইবিলাক গোটেই বয়ম বগৰী আচাৰ আইতাই মানে পূৰা বনায় মোৰ হ'ল আইতা আৰু লগতে আৰু এইফালে আছে আপোনাৰ ক্ৰীম এই দুটা বস্তু লৈ যাব লাগিব বুলি আৰু এইটো পেক কৰোঁ তাৰপিছত আপোনালোকক ডাইৰেক্ট লগ পাম আৰু গাইজ এটা বেয়া লাগি আছে কাৰণটো মানে মোৰ ৰাজাক মানে থৈ যাব লগা হ'ল এতিয়া মই একচুৱেলি বাইক লোৱাৰ 2 বছৰ হ'ব এতিয়া মানে বাইক লোৱাৰ পিছত মই আজিলৈকে মানে ক'ত বা মামা ঘৰত য'তেও গ'লেও মানে বাইক লৈ যাওঁ আজিলৈকে বাছত 2 বছৰ হ'ল মই বাছত এনে উঠা নাই একবাৰো উঠা নাই য'তে গ'লেও একবাৰো উঠা নাই কিন্তু আজি ফাৰ্ষ্ট বাছত গুৱাহাটীলৈকে যাব লাগিব গুৱাহাটীৰ পৰা তাৰপিছত আৰু ট্ৰেইনত অ'কে গাইজ আজিৰ পৰা ঘৰ বাই বাই 3-4 দিন কিমান দিন 4 দিনো লাগিব পাৰে 2 দিনো লাগিব পাৰে 1 সপ্তাহো লাগিব পাৰে আৰু কিয় গৈ আছোঁ এইখিনি আপোনালোকক গোটেইখিনি আপোনালোকক ক'ম আপোনালোকে ব্লগ চাই থাকক মই লাষ্টত আপোনালোকক কৈ আছোঁ কিয় গৈ আছোঁ ওকে গাইজ এনে দেরি হয়ে আছে আকো কম্পিউটার দোকানত মই আগতে দিছিলো মানে হি কিন্তু ইয়ার হোয়াটসঅ্যাপ বলে ডিলেট হয়ে গেছে বলে এখানে হি উলাই দিয়া নাছিলে গম পোৱা নাই মই সেন্ড করেছিলাম এইটো বস্তু আকো রুকি কিনে লোব লাগা হলে এটি হল টিকেট টিকেটটো উলাব লাগিব প্রিন্ট হ্যাঁ আমার কোন দেখাই দোকান এ দোকান দেখাই কিনে কি হবো বাইদেউহঁতৰ ঘৰ মোৰ মামী হয় একচুৱেলি মানে কাৰণটো হ'লে ইয়াত মানে মামীৰ মানে দেউতাৰ ডেট মানে এক্সপায়াৰ হোৱা আপোনাৰ আজি 13 দিন হ'ল আৰু একচুৱেলি মানে আমি মানে শ্মশানত গৈছিলোঁ এইকাৰণে শ্মশানত যাওঁতে মানে ইয়াত আহি কিনে ফুট লগাব লাগিব নহ'লে 45 ডেইজতো এটা পূজা হয় তেতিয়া নহ'লে আহিব লাগিব ভাবিলোঁ ইয়াত মানে সোমাই কিনে যাম বুলি কিনে আৰু আমাৰ নিয়মত মানে যিসকলে মানে শ্মশানত যায় মলমী বুলি কিনে কয় তেওঁলোকক মানে ফুট চুট লগাই কিনে ৰুমাল আৰু কিবা দক্ষিণা এটা দি দিয়ে এইটো আমাৰ নিয়ম এইটো এইকাৰণে মই ফুট লগাব আহিছিলোঁ এইটো মানে আজি নলগোৱা হ'লে 45 ডেইজত আহিব লাগিছিল অ'কে গাইজ আহি পাইছোঁ ভেবাৰঘাট আৰু মোক দাদাই থৈ দিছে স্কুটিত তাৰপিছত এতিয়া বোলে জালুকবাৰীলৈকে যাব কিন্তু জালুকবাৰী পাৰো যাব পাৰে বোলে ব্ৰিজৰ মানে পাৰ হ'ব পাৰে নহ'লে ব্ৰিজৰ আগতো নমাই দিব পাৰে বুলি কিনে কৈ আছে মানে এইফালে বোলে ঘৰে বুলি কৈছে যে কি টেনশ্যন লাগি গৈছে গাইজ এটা ছিটত মানে এজন কৰি বোলে মানে ডাবল ডাবলকৈ নহয় বোলে আৰু নিজৰ মানুহ থাকিলে এটা ঘৰৰে মানুহ থাকিলে কিন্তু দুজনকৈ যাব পাৰি বোলে এইফালে কিন্তু দুজন এটা ঘৰত দুজনকৈ আছে এইফালে পিছফালে কিন্তু মইতো এতিয়া অকলে এখানে সিঙ্গল সিট এখানে অকলে এনেকা আছে আৰু গাইজ এটা কথা হৈ গ'ল মানে মই যে সিঙ্গল আছোঁ ইয়াতো কোনো উঠিব নোৱাৰে মোৰ যদি 60 টকাত ডাবল হ'ব 120 টকা মই বাৰু 120 টকা দিছোঁ এইটো একো আপত্তি নাই ক'ভিডৰ কাৰণে হয় দাদাহঁতে দুজন আছে মানে দুজন আছে দুজনৰো মানে 120 টকা লৈছে 120 টকা কিন্তু এইটো মানে আপুনি 120 টকা কৰি মই অকলে দিব পাৰিম দাদাহঁতে দুজন আছে দুটা ছিটতে বহিছে কিবা 60 টকা কৰি 120 টকা হয়
কিন্তু ২৫০ টাকা করে লব পারে কিন্তু ইমাতে লৈছে কি দুজনের সেম ভাড়া দিছে ডাবল ভাড়া দিছে এটা যুক্তি নহয় গাইস গাইজ আই পালো জালুকবাড়ী আর এটা আপনার একটা ভিডিও দেখাই আছো গাইজ এই ভিডিও চাই কিনে মানে আপনার লগ পাই আছো ওকে গাইজ যেহেতু দেখা পালে মানে আর মূর ওসর আছে ছালী কিন্তু একচুয়ালি গাইজ মূর সিট মানে ভাড়া লৈছে আপনার ১২০ টাকা ডাবল ডাবল করে বহিব নয় আর বহিলে আপনার মানে নিজের মানে ঘরের ফ্যামিলি হব লাগবে তাই বহিব পারে মানে এনেকা মানে ইহতে কইছে মানে ফার্স্ট কলো যে ডাবল ভাড়া কিয় বলি কতে সিঙ্গল সিঙ্গল কে বইব লাগব মানে ফ্যামিলি নিজর দুজন কই হলে তেতে মানে ডাবল বইব পারে বলি কিনে কইছিল আর ডাবল আচ্ছা এইটু গাড়ি তো আপনা লোক মানে এটা নক গাইস মই আপনা লোক স্টেশন কই কিনে আপনা লোক কই আছে ওকে গাইস আই পাইছো আপনার পল্টন বাজার আর ইয়াত মই এতে বিচারি আছো বেড কভার এটা বেড কভার তো লাগিব পাহাড়ি কইছে ট্রেনত লাগিব এটা বেড কভার হবো ওকে গাইজ যেহেতু মানে মানে বেডশিট ললো বেডশিট পাহরি গেছিল ট্রেনত লাগবে আর ইয়ার বেগ তো লইছো ইয়ার বেগ তো পাহরি মানে লাগে দরকার মানে কি ঘুমাবর কারণে এটা সহজ হয়ে যায় এখানে এই এটা লই ল ওকে গাইজ এটা মোমো খাই লো রাতেপা মানে অল্প ভাত খাই আইসিল মানে পূজাত খাম বলে ভাবিছিল পূজাত পুরি হওয়া নাছিলে এখানে ঘরত অল্প খাই আইসিল পূজাত খাম বলে পূজাত নহল এটা মোমোটো খাই লো মোমো খাই কিনে পিছত আর কি খাম এটা তাম ভোক লাগি আছে অল রাইট গাইজ গোটেখিনি বস্তু লওয়া হয়ে গেল যা মোক এটা লাগিছিল এইটা লওয়া হয়ে গেল আর মোমো খাওয়া হয়ে গেল আর এটা তার স্টেশনত যাও আর আপনার কইছিল অল্প আগত এটা কথা কম বলে কিনে আপনার তার গাড়ি আহি গেল এখানে কব পারা নাই এটা আপনার কই আছো অল্প ওকে গাইজ এটা বিটি এটা লাগি গেল সাইডের পরা বোলে গেট বন্ধ এটা ঘুরি যাব লাগে বলে কইছে এটা বিটি লাগি গেছে এটা যেহেতু আহি আছো এটা আর ভাইক লগ পাইছো আর ভাইও বোলে নলবাড়ি যাব বোলে এখানে মই স্টেশন এই সাইডের পর মই স্টেশন চিনি না পাই ভাইয়ের লগত এটা গই আছে চিনি তো পোয়া এটা ভাইয়ের লগত গই আছে ওকে গাইজ যেহেতু আমি পুরা শর্টকাট রাস্তা আইছো গেটেদি আমি সুমাই না এফালে কোন এ ভাইয়ে এফালে কোনফালে দি সুমাই কিনে আমার পুরা স্টেশন রেল পাতি উঠি কিনে পার হয়ে কিনে আইছো এনেকা তারিখে এইটাই আমার ট্রেন হয় আর এসি ডাব্বাটা এইফালে আছে আগত ওকে গাইজ মূল হল এই 2 নম্বর সিট উপর ফালে হ্যাঁ এটা গরম আছে এসিটো এটা ইউজ করা নাই অল্প পিছত চলাব গাইজ এইয়া হল মূল আর 5টা বজাত আপনার এসিটো অন করব এটা বাইছে 451 এখানে অল্প বাইরতে আছো আর এখানে ঠান্ডা চিপস কিনা কিনে লইছো গাইজ রাতে খাব কারণে আর রাতে লঙ্কা কিনা খাই লম ট্রেনের তো কিন্তু ট্রেনের পর অর্ডার করে কিনে নাম ট্রেনের খানা মানে খাব নো গাইজ সরু পরে মানে মানুষে কয় ট্রেনের খানাটো এনেকা এনেকা এখানে এইবিল কই 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 এটা মানে খাব ভাল নালাগে ওকে গাইজ এটা পুরা রিল্যাক্স হয়ে গেল পুরা এসি সেসি অন করে দিয়েছে এটা পুরা ঠান্ডা লাগিছে এটা পুরা আর এটা আপনার বেশি টাইম নাই ওকে গাইজ এটা আমার ট্রেন স্টার্ট হয়েছে এটা 5:30 পুরা এরিছে এটা গুয়াহাটি বাই বাই পল্টন বাজার বাই বাই এটা ডাইরেক্ট আপনার বড়পুর স্টেশন বড়পুর সারজি বাই বাই দিনত আহিলে ইয়াত মানে ভিউটো চালিয়ে দেখা পাই গাইজ এইফালে আপনাদের চাব পারে তারপরে পাহাড়ে পাহাড়ে আর লামডিং পার হওয়ার পিছন কি ভিউ আছে গাইজ কিন্তু দিনত আহিলে পুরো গম পাই আর এটা আমি আঠা গাইজ কমেও আপনার 40 মিনিট 40 মিনিটও এটা আমি পাই গেছি কত ঠাকুর করছি পুরা ইয়াত লোকেশন চাই চাই গই আছো গাইজ কত আহি পাইছো পুরা মেপ চাই ওকে গাইজ যেহেতু মানে ট্রেনতো উঠিছো আর দাদা লগ পাইছে এইফালে দাদা দাদা হাই কই দিয়ক আপনার এসি স্টাফ
ইয়াত আছো, বহি আছো মই এতিয়া, লাইটটো মোবাইলৰ লাইট লগাই আছো। আৰু এতিয়া আহি পাইছোঁ জাগীৰোড, ইয়াত মানে ৰখাই দিছে অলপ, মানে ক্ৰছিং আছে, এতিয়া ট্ৰেইন আহি আছে ক্ৰছিঙত। ইয়েছ 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 দাদা, চৰি দাদা, এতিয়া ক্ৰছিং আছে গাইজ, দেখাই আছোঁ লামডিং। এতিয়া আপোনাৰ টাইম হৈছে কেইটা, 10টা, আৰু এতিয়া মানে আপোনাৰ লামডিঙত আৰু ট্ৰেইনত একো পোৱা নাই। ট্ৰেইনতো মানে খাব পাৰি, কিন্তু ট্ৰেইনত মই খানা ভাল নাপাওঁ। ইয়াতে এইটো দোকানতে মই এতিয়া ৰুটি আৰু দুটা কণী খালোঁ, আপোনালোকৰ লগত দেখুওৱা নাই গাইছ, কিয়নো দেউতা চেউতাও এইবিলাকো আছিলে, সেইকাৰণে তাতে লৈ কিনে আনি কিনে তাত খালোঁ। লাইট চাইট অফ কৰা আছিল, আৰু এতিয়া লামডিং আহিছোঁ, আৰু এতিয়াৰ পৰা ভিডিঅ' কণ্টিনিউ নকৰোঁ গাইছ, অলপ মানে ৰেষ্ট কৰিব লাগিব, কিয়নো ৰাতি মই বদৰপুৰ 3:30 বজাত পাম। আৰু কিয় গৈ আছিলোঁ এইটো মই কোৱা নাই গাইছ আপোনালোকক, সন্ধিয়া মই মানে চৰি, সন্ধিয়া মানে ৰাতিপুৱা গৈ পোৱাৰ পিছত মই আপোনালোকক কৈ আছোঁ। আৰু এতিয়া এইফালে লামডিঙৰ অলপ চাওঁ। দি নেক্সট ডে, অ'কে, গুড মৰ্ণিং গাইছ, পুৰা শুই আছিলোঁ গাইছ, খাৰ মানে জাষ্ট 5 মিনিট আগত খাৰ পাইছোঁ। বদৰপুৰ আহিবৰ কাৰণে 2 কিলোমিটাৰ আছিলে, মই যেতিয়া মেপত চালোঁ, তাৰপিছত মেপত চাওঁতে 5 মিনিট আছে, মই ভয়ো খাই গৈছোঁ। তাৰপিছত ফটাফট লংপেণ্ট চংপেণ্ট পিন্ধি ল'লোঁ এইফালে, এতিয়া পুৰা ৰেডি হৈ গ'লোঁ, বেক চাইড চব মানে চব বস্তুবিলাক চালোঁ, চব সোমালোঁ, এতিয়া বদৰপুৰত নামিলোঁ। আৰু এইটো ট্ৰেইনটো আপোনাৰ শিলচৰলৈকে যাব, শিলচৰ ইয়াৰ পৰা বেছিটো নহয়, আপোনাৰ বেছিটো বেছি আপোনাৰ 40 কিলোমিটাৰ এনেকুৱা হ'ব। আৰু এতিয়া মই ইয়াত অলপ টাইম ৰখিম, তাত ভিনীক মই ফোন কৰিছিলোঁ, এতিয়া আকৌ মই ভিনীক ফোন কৰিব লাগে। আৰু মই একচুৱেলি গাইজ মই আহিছোঁ ইয়াত, মোৰ মানে বাইদেউৰ ইয়াতে বিয়া হৈছে, সেইকাৰণে বাইদেউক ল'বৰ কাৰণে আহিছোঁ। মোৰ মানে ইমান পিচ বুলি কিনে আহি আছে নেপালী, এইটো আপোনালোকে এনেকুৱা বুজি নাপায় বুলিলে, তাৰপিছত বাইদেউক ল'ব আহিছোঁ আৰু। এটা কথা কম বুলি কিনে কৈছিলোঁ গাইজ গুৱাহাটীতে, কিন্তু এইটো কথা এতিয়া আপোনালোকক কৈ আছোঁ গাইজ, তেতিয়া পাহৰি গ'লোঁ গাইজ। কেছটো এনেকুৱা মানে, যেতিয়া মানে মানে গাড়ীৰ পৰা মই উঠিলোঁ, তাৰপিছত গাড়ীত উঠোঁতে বাছৰ মানে কণ্টেইনাৰ কৰিছে, এটা মানে নিজৰ ঘৰৰ ওচৰ ঘৰৰ মানুহ হ'লে দুটা ছিটত দুজনকৈ বহিব পাৰি, নহ'লে এটা ছিটত এজনে, তাৰপিছত ডাবল ভাড়া দিব লাগিব বুলি কৈছে। ঠিক আছে, এইটো ক'ভিডৰ কাৰণে মই গম পাওঁ আগৰ পৰাই, তাৰপিছত হ'ব দিম বুলি কিনে ক'লোঁ, কিন্তু মোৰ পিছফালে থকা মানুহজনৰ পৰা ডাবল ভাড়া দুজনৰ পৰাই লৈছে, দুটা ছিটত বহিছে, দুটা ছিটত 4 জনৰ ভাড়া লৈছে, দুটা ছিটত ডাবল ভাড়া ইহঁতৰ পৰা লৈছে, এইটোতো গাইজ কোনো যুক্তি নহয়। লগতে তাৰপিছত মোৰ যেতিয়া মই অলপ আগত গৈ পালোঁ চিপাজাৰ পাৰ হৈ কিনে গ'লোঁ, তাৰপিছত ছোৱালী এজনী উঠিছে ছিটত পূৰা ফুল হৈ গৈছে, তাৰপিছত ছোৱালীজনী মোৰ ওচৰত আহি বহিছে, মই ছোৱালী আছে ছোৱালী আহিছে বহিছে কাৰণে মই একো পোৱা নাই, কিয়নো ছিট নাছিলে, নহ'লে মই হাল্লা লগালোঁ সেইটো টাইমত। ছোৱালী মানুহ ছোৱালীজনীও একো মানে তাৰপিছত আহি কিনে ডাইৰেক্ট মোৰ ছিটতে বহিছে, তাৰপিছত মানে আপোনাৰ কণ্টেইনাৰ ডাইৰেক্ট বহাই দিছে, তাত বহা বুলি কিনে দূৰৰ পৰা দেখাই দিছে। তাৰপিছত ছোৱালীজনী আকৌ নামিল, আকৌ বেলেগ এজন মানুহ উঠিল, আকৌ মোৰ ছিটতে বহিল, পিছে এইটো কি হ'ল, ডাবল ভাড়া লৈছে, মই হাল্লা কৰিব পাৰিলোঁ হয়, কিন্তু গাড়ী বহুত মানে এইটো টাইমত গাড়ী বহুত কম আছে, আল্ট্ৰাবাছ এইবিলাক বহুত মানে 2-3 ঘণ্টাতে পায়, সেইকাৰণে মই বেহৰঘাটত আহি কিনে উঠিছিলোঁ, তাৰপৰা ষ্টেচনৰ পৰা মানে গাড়ী পাম বুলি কিনে তাতে আহিছিলোঁ। আৰু তাত হাল্লা কৰাৰ পিছত এই তই উঠিব নালাগে, পইচা ঘূৰাই দিম বুলি কিনে ক'ত বা ৰখাই দিয়া হ'লে, মোক নমাই দিলেতো মোৰ এইফালে ট্ৰেইন লেট হৈ গ'লে, সেইকাৰণে মই একো কোৱা নাই, সেইকাৰণে মই ভিডিঅ'টো মানে বনাইছিলোঁ। আৰু এই ভিডিঅ'টো আপোনালোকে প্লিজ এই ভিডিঅ' চাই কিনে আপোনালোকে কমেণ্ট কৰিব, এইটো ভাল কৰিছে নে বেয়া কৰিছে। আৰু এইটো মিডিল ক্লাছ ফেমিলিৰ কাৰণে আমাৰ কাৰণেতো বহুত এটা ডাবল ভাড়া দিয়া, আৰু তাৰ ওপৰত ছিংগুলকৈ বহ বুলি কিনে কৈ কিনে আকৌ এনেকুৱা বহে, এইবিলাক মানে পূৰা মানে ক'ভিডৰ টাইমত পূৰা ফাইদা লৈ আছে এইবিলাক, সেইকাৰণে এই ভিডিঅ' আৰু গাইছ সিহঁতক এক্সপ'জ কৰিব লাগে, একচুৱেলি সিহঁতক ঘূৰিব লাগিব, বহুত এনেকুৱা কৰি আছে, এইটো মানে ফাইদা লৈ আছে ক'ভিডৰ টাইমত, আৰু ফাইদা লৈ আছে কাক, আমাৰ মিডিল ক্লাছ মানুহবিলাকক লৈ আছে। আৰু গাইছ এই ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰোঁ, মানে লং বহুত হৈ গৈছে, আৰু এতিয়া মই আছোঁ ইয়াতে, এতিয়া মই ডাইৰেক্ট কৰিমগঞ্জ যাব লাগিব, আৰু কৰিমগঞ্জৰ বাকীকেইটা ব্লগ আপোনালোকে নেক্সট ব্লগত গম পাম। আৰু এতিয়ালৈকে ইয়ালৈকে চাইছে যাতে প্লিজ লাইক কৰি দিব, আৰু নতুন গাইছে যদি ছাবস্ক্ৰাইব কৰি দিব, প্লিজ গাইছ ছাপোৰ্ট কৰিব, লগ পাম নতুন ভিডিঅ'ত, আজিলৈ বাই, জয় হিন্দ জয় ভাৰত জয় অসম। Bye bye guys. আৰু এইফালে আমাৰ দাদা এজনৰ লগ পাইছোঁ, দাদা আপোনাৰ নাম?
মোৰ নাম ৰিগেন কলিতা আৰু দাদাই কোন জব কৰে দাদা মই এনএছএমৰ আণ্ডাৰত কৰিছোঁ বেজাৰত কৰি আছোঁ বেজাৰত জব কৰি আছে দাদাৰো ঘৰ